বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের আওতায় অর্থাৎ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বিশাল এক নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেই নিক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীরা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন পড়বে কি কি কাগজপত্র আপনাদের সংগ্রহ করতে হবে ইত্যাদি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আবেদন করার সময় আপনাদের কোনো অসুবিধা না হয় তো চলুন মূল আলোচনায় চলে যায় তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি পরবর্তীতে নিক সংক্রান্ত কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল পদের নাম দিয়েছে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো অনুযায়ী দেওয়া হবে বেতন স্কেল থাকবে তেইশ হাজার টাকা এবং চাকরি বিধি মতে অন্যান্য বাতা ও সুবিধা দিয়ে রয়েছে তারপরে পদের সংখ্যা রয়েছে নয়টি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে হিসাব অথবা অর্থ বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক সমানের ডিগ্রি দারি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় ত্রিশ মিনিট এবং ইংরেজিতে চল্লিশ মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে দুই নম্বরে যেটা দিয়েছে সেটা হলো জুনিয়র ব্যক্তিগত সচিব বেতন গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকবে তেইশ হাজার টাকা এবং চাকরি মতে প্রযোজ্য অন্যান্য বাতা ও সুবিধা দিয়ে রয়েছে পদের সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মধ্যে রয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় ত্রিশ মিনিট এবং ইংরেজিতে চল্লিশ মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে তিন নম্বরে দিয়েছে জুনিয়র বান্ডার রক্ষক বেতন থাকবে তেইশ হাজার টাকা এবং অন্যান্য বাতা ও সুবিধা দিয়ে রয়েছে পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে রয়েছে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ যে কোনো বিষয় হলে চলবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী স্নাতক অথবা সম্মানের ডিগ্রি দায়ী প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে দিয়েছে কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় ত্রিশ মিনিট এবং ইংরেজিতে চল্লিশ মিনিট টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপরে চার নাম্বারে যেটা দিয়েছে সেটা হলো জুনিয়র নিরাপত্তা পরিদর্শক বেতন তেইশ হাজার টাকা এবং অন্যান্য বাতা দিয়ে সুবিধা রয়েছে তারপরে পদের সংখ্যা রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সম্মানের ডিগ্রিধারী দায়ী আবেদন করতে পারবেন এবং কম্পিউটার শিক্ষায় দক্ষতা সহ কমপক্ষে বাংলায় চল্লিশ মিনিট এবং ইংরেজিতে চল্লিশ মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে তারপরে পাঁচ নাম্বারে যেটা দিয়েছে সেটা হলো কারিগরি সহায়ক বেতন থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য ও সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা দুইশোটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কারিগরি শিক্ষাবোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স অথবা জেনারেল ইলেকট্রনিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রনিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার অতত্ত্ব প্রযুক্তি অথবা প্লাম্বিং ও পাইপ ফিটিংসে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন অথবা এসএসসি দাখিল সমান পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল কম্পিউটার প্লাম্বিং বিষয়ে এক বছর মেয়াদি বেসিক ট্রেড কুট সম্পন্ন হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপর যেটা দিয়েছে সেটা হলো অফিস সহায়ক বেতন গ্রেড ফোরের অনুযায়ী দেওয়া হবে বেতন থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা দাখিল সমানে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে কিছু শর্ত দিয়েছে অর্থাৎ আপনারা কিভাবে এই সার্কুলারে আবেদন করতে পারবেন কত টাকা প্রয়োজন পড়বে আবেদন করতে এবং কারা কারা আবেদন করতে পারবেন ইত্যাদি সকল বিষয় এখানে বিস্তারিত দিয়েছে সুতরাং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমে দিয়ে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে তার সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে অথবা পিজিসির ওয়েবসাইটে উল্লেখিত নির্ধারিত লিঙ্ক এর মাধ্যমে ছয় বারো দুই হাজার একুশ হতে ছাব্বিশ বারো দুই হাজার একুশ তারিখে মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে দুই নম্বরে দিয়েছে যারা সম্প্রতি উল্লেখিত যোগ্যতার শিক্ষাগত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি অথবা অ্যাপিয়ার্ড প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই তিন নম্বরে দিয়েছে বর্ণিত পদসমূহের আবেদনের ক্ষেত্রে পাঁচশত টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইলের সংযোজন হতে এস এম মাধ্যমে অথবা এই ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে পারবেন তারপর চার নম্বরে দিয়েছে বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিদারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি অথবা সরকারের সংশ্লিষ্ট দপ্তর অথবা সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী অথবা বিবাহ গ্রহণযোগ্য হবে না বেতন গ্রেড এগারো এর ক্ষেত্রে সিজিপিএ অথবা জিপিএ ফাইভ পয়েন্টের স্ক্যালের অন্যতম টু পয়েন্ট এইট টু ও ফোর পয়েন্ট স্কেলের অন্যতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং বেতন গ্রেড পনেরো এর ক্ষেত্রে জিপিএ ফাইভ পয়েন্টের স্কেলে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এর নিচে ফলাফল প্রাপ্তদের অর্থাৎ এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই তারপরে ছয় নম্বরে যেটা দিয়েছে সেটা হলো পঁচিশ তিন দু হাজার বিশ তারিখ যাদের বয়স তিরিশ বৎসর এর মধ্যে রয়েছে এমন প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বীর মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্য পুত্রকন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে দশ নম্বরে যেটা দিয়েছে সেটা হলো কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হল ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তত্ত্ব অদলিলাদি গোপন বা ভুল তত্ত্ব প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন অথবা নিয়োগ বাতিল করে বাতিল বলে গণ্য হবে এগারো নম্বরে দিয়েছে পিজিসিবি কর্তৃক এই নিয়োগ স্থগিত অথবা বাতিল অথবা নিয়োগের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে সবশেষে দিয়েছে যে কোনো ধরনের তদ্বির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেখানে সহযোগিতা করার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এ বিষয় সম্পর্কে জানতে পারে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে